চট্টগ্রামে ওয়াসা সেবা মাসে প্রায় 2.5 কোটি টাকা বকেয়া বিল আদায় করা হয়েছে। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সেবা মাসের সমাপনী দিনে এই তথ্য জানান সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ। এই সময় তিনি বলেন, নগরীর 80% মানুষ বর্তমানে ওয়াসার পানি পাচ্ছে। এছাড়া নগরীর বিভিন্ন এলাকায় 1413টি অবৈধ গভীর নলকূপের সন্ধান পাওয়া গেছে। এসব নলকূপকে লাইসেন্সের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলেও জানান সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক।